স্ট্রেনটা বসানো ছিল, এই যে ঢোকানো ছিল এই স্ট্রেন। কি হয়েছে? গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সপ্তাহের প্রথম দিন, আজকে সোমবার, আর মা আজকে গেছে হচ্ছে আইএলএসে। আইএলএসে মায়ের পেটের ভিতর যে স্ট্রেনটা বসানো ছিল সেই স্ট্রেনটা আজকে রিমুভ করার দিন, মানে আজকে রিমুভ করে দেবে। তো সেই জন্য ওখানে বাবা, মা, ভাই আর হচ্ছে রোহান গেছে, আমি যাইনি, কারণ ঘরে কাজ করতেও হবে, কেউ কেউ না থাকলে কাজ কে করবে? এসে তো আমি আর কাজ, এসে আমার আর এনার্জি থাকে না কোথা থেকে এসে, তো ওরাই গেছে, আমি যাইনি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে দিনটা স্টার্ট করি। আজকে যাই হোক না কেন, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো দিনটা স্টার্ট করি। বাইরে যা বিশাল রোদ, আমি গেলে শিওর শট আমাকে আইএলএস এ ভর্তি করে দিতে হতো। দেখেই শরীর খারাপ লাগছে। গরম তো আছেই, মানে একদম পচা গরম যাকে বলে, কিন্তু একাধারে না, মানে একাধারে কেন বলছি, মানে তোমার আরেক দিক থেকে খুব আনন্দও লাগছে, কারণ হচ্ছে কালকে গণেশ পুজো, সেই লেভেলের মজা হয় সেই লেভেলের। কারণ আমাদের ক্লাব থেকে ইনভিটেশন থাকে, মানে রোহানদের যে ক্লাব সেই ক্লাবে আমরাও টাইপ অফ মেম্বার, মানে সব বন্ধুরা আসবে, বন্ধুদের গার্লফ্রেন্ডসরা আসবে, ওয়াইফরা আসবে। এখন এইবার তো আমার প্রত্যেক বছর যাই আমি, অফিস ছুটি নিতাম আমি স্পেশালি ওই দিনটার জন্য, যে আমার গণেশ পুজোর দিন ছুটি লাগবেই লাগবে। সকাল থেকে ওই ক্লাবে থাকতাম, এত মজা করতাম, এত মজা হতো। তো এবারে তো বিয়ের পর ফার্স্ট গণেশ পূজা, মানে ফার্স্ট আর কি ক্লাবের পুজোতে যাবো, মানে ভীষণ মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। তো সবটাই তোমার সাথে শেয়ার করবো, আর তার আগে একটুখানি আনন্দটা বলে দিলাম। এখন মানে ওয়েদার দেখলে না, এখন পুরো মনে হয় কি পুজো একটা ভাব এসে গেছে, কিন্তু একটা দিকে মন খারাপও লাগে যে পুজোতে এবারে থাকতে পারবো না। ফার্স্ট টাইম কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি পুজোর সময়, এক মনটা খারাপও লাগছে, আবার যাওয়ার আনন্দও হচ্ছে, সব কিছু হচ্ছে একসাথে। তো এবছর পুজোয় মজা করতে পারছি না, তো কী হয়েছে, পরের বছর মজা করবো, পরের বছর খুব মজা করবো, খুব। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। ও সরি, দিন তো অনেক আগে স্টার্ট হয়ে গেছে। তো চলো এখন ঘরটার ঝাঁট দিয়ে নিই, একটু মুছে টুছে নিই, রেডি মানে পরিষ্কার করে নিই, তারপর ভাত বসাতে হবে। তো চলো দেখা হচ্ছে। আমার সব কাজ কমপ্লিট, ঘর তো ঝাড় দিয়েছি, মুছেছি, পরিষ্কার করে দিয়েছি, সব কমপ্লিট, ভাতও বসিয়ে দিয়েছি, ভাত মা সব রেডি করে গেছিলো, খালি গ্যাসটা জ্বালিয়েছি, এই যে ভাত সব রেডি। এখন এবার আমি ফটাফট গিয়ে স্নানটা করে নিই, ততক্ষণ ভাত হতে হতে, তারপরে এসে আবার গালতে হবে। তো চলো দেখা হচ্ছে। এই জাস্ট স্নান করে আসলাম, শিলটুকু পড়লাম, ভাতের কি অবস্থা, ওই মা কি গরম হচ্ছে। মা এসে গেছে, সব কমপ্লিট মায়ের, এখন খুশি, এখন একটু টায়ার্ড আছে, আমি দুদিনে এখন একটু এরকম থাকবে ঝিমিয়ে, আমরা চাঙ্গা হয়ে যাবো। এ বাবা, এই যে এই রিপোর্ট, এই স্ট্রেনটা বসানো ছিল, এই যে ঢোকানো ছিল এই স্ট্রেন, এই এখন সব একদম নর্মাল হয়ে গেছে। 3 hours later এই রেডি হয়ে একটু ছাদে এসেছি, এত গরম ঘরের মধ্যে রেডি হয়েছি, তার কারণ হচ্ছে এখন একটুখানি ডায়মন্ড প্লাজা যাব। হঠাৎই রোহন বলল যে চল একটু ডায়মন্ড প্লাজা দিয়ে ঘুরে আসি ম্যাক্স থেকে, তো মনে হয় কিছু কিনে দেবে হয়তো, জানি না ঠিক করবে না করবে। তো বলল যে রেডি হয় আমি আসছি, তো আমি রেডি রেডি হয়ে এখন একটুখানি ঘরে থাকা যাচ্ছে না, এত গরম, আর মানে আমি গা ধুলাম সঙ্গে সঙ্গে ঘেমে গেছি আমি, আমার এত কষ্ট হচ্ছে গরমে। তো যাই হোক এখন একটু রেডি হয়ে এসেছি ছাদে, একটু ঘুরছি, এখন রোহন আসবে, তারপরে আমরা বেরোবো। তো দেখা হচ্ছে। ঠিক আছে, এখন যাব হচ্ছে ডায়মন্ড প্লাজা, তো গিয়ে দেখা হচ্ছে। ওই যে এসে গেছে, গেটটা কে খুলে দিয়ে গেছে, কি হয়েছে, হাসির কি হলো এত এতদিনে? ডায়মন্ড প্লাজায় এসে গাড়ি রাখতে হচ্ছে নাকি ডায়মন্ড প্লাজার পার্কিংয়ে? রাস্তার এরকম অবস্থা, মানে ভাবা যায় কী অবস্থা, না পার্কিং নেই। আর ইন্দ্রানীকে নিতে আসলাম ওর বাড়ি থেকে, তো এই যে বাড়ির নিচে বেরোতে যাচ্ছি,
তখনও নাকি জিনিস কালেক্ট করতে করতে যাচ্ছি আমরা, ভাবা যায়? আমি আর মায়া লিফ্ট মে, আমার একা লিফ্ট, কেউ নেই, আমার বাবার বানিয়েছিল। এই ডায়মন্ড প্লাজায় যাচ্ছি। এই কোথায় চল, কি হয়েছে? শুধুমাত্র দুটো জিনিস কেনার ছিল, কেনা হয়ে গেছে। আর এই যে ইন্দ্রানী কিছু বলছিল যে আমার জন্য কিনবে, বললাম এত কিছু আছে আর তার মধ্যে ঘুরতে যাচ্ছে এখন তো নাই। বেসমেন্টে এসে গেছি, এখন বেরোবো আমরা এখান থেকে। ফোনটা একটু খারাপ লাগছে, কিছু কেনাকাটি করতে পারলাম না, তো ওই প্রথম। তো যাই হোক, মানে পুজো পারপাসে এরকমভাবে পার্টিকুলার পূজা পারপাসে কিনলাম না, একটুখানি মনটা খারাপ খারাপ লাগছে, তো এখন বেরোবো। তোমাদের ভালো লেগেছে কালকের ব্লগটা, তো আরো 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 বেশি ভালো লাগবে, তো আরো সবাই আসবে, সবার সাথে দেখা হবে অনেকদিন পর, কি যে মজা হচ্ছে বলে বোঝাতে পারবো না। তো চলো আজকের দিনের জন্য ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।